একটা সুন্দর সুপুরুষ বালক মলের মধ্যে হেঁটে যাচ্ছে, একটা মেয়েটা দেখে বলছে হি হি, আর ছেলেটা বলবে এটা তো ইজি, কেউ তো আমাকে দেখছে না, তাহলে ঠিক আছে, তাহলে কি সত্যি ঠিক থাকবে? আরে সে ছেলেটি নিজেকে থামিয়ে নেয়, সে নিজেকে থামিয়ে নেয় তৎক্ষণাৎ। এটা অনেক কঠিন আমি জানি, এটা অনেক কঠিন, এটা কঠিন আমি জানি, কিন্তু আপনাকে নিজেকে থামাতে হবে। আর মেয়েটা তখন ভাববে ছেলেটা আমার দিকে তাকাচ্ছে, তার মানে আমি অনেক সুন্দর মনে হয়, আর সে আপনার দিকে তাকিয়ে হাসবে, কিন্তু আপনাকে থামতে হবে। না এটা অন্যায়, আমি এটা করতে পারি না, এটা ঠিক নয়। ঠিক আছে যে প্যারেন্টস আমাদের দেখছে না বা পুলিশ আপনাকে কখনো থামাবে না কাজ করতে, তার মানে এটা নয় যেটা ঠিক। ওয়ালা ইয়াজনুন, তারা এরকম ব্যবহার করে না, করে না তারা এরকম ব্যবহার। অবশ্যই বাচ্চারা কলেজে যায়, আর গ্রীষ্মের সময় কলেজ হলো নিকৃষ্টতম, আপনারা জানেন এটা খারাপ। তারা হলো 18-19 বছরের বাচ্চা, তাদের দেহে হরমোন বৃদ্ধি পাচ্ছে তাদের মধ্যে, আর তার ক্লাসরুমে তার পাশে মেয়েরা আজে বাজে ড্রেস পরে তার পাশে বসে আছে, আর একটা সুন্দর মেয়ে তার দিকে এসে বলবে হেই তুমি কি আমাকে হোমওয়ার্কে সাহায্য করতে পারবে? সে আল্লাহর তরফ থেকে পরীক্ষিত হচ্ছে, পরীক্ষিত হচ্ছে, আপনি এমন সময় পরীক্ষিত হন? এটা শুধু আমেরিকার কথা না, এটা শুধু আমেরিকার কলেজের কথা না, আপনি শপিং মলের মধ্যে পরীক্ষিত হতে পারেন, আপনি যখন বন্ধুদের সাথে ঘুরতে যান তখন আপনি পরীক্ষিত হতে পারেন। আমি জানি, আমি জানি, চিন্তা করেন না, আমি এ সম্পর্কে খুব ভালোভাবে জানি, আমি এগুলো সময় পার করে এসেছি আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে পরীক্ষিত হন, বিশেষ করে ইয়ং পিপলরা, আর তাদের জন্য এটা প্রচুর কঠিন, আমি জানি এটা। আপনার ফোনের মধ্যে বান্ধবী আছে, কিন্তু আপনার প্যারেন্টস এটা নাও জানতে পারে, আপনার ফেসবুকে সিক্রেট ফেসবুক আইডিও থাকতে পারে, এবং আপনি সব মানুষকে দেখে দেখে সব মেয়েদের আনফ্রেন্ড করছেন, বাট অন্য জায়গায় আপনার অন্য আইডিতে আপনি ঠিকই বান্ধবীদের সাথে চ্যাট করছেন। আপনি বুঝতে পারছেন, আপনি শুনছেন, আপনাদের তাদের অবশ্যই আনফ্রেন্ড করতে হবে। যখন আপনি তাদের আনফ্রেন্ড করবেন তখন সে আপনাকে বলবেন কেন তুমি আমাকে আনফ্রেন্ড করলে, আমি তুমি কি এখন আমাকে আর পছন্দ করো না? না 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 না, এটা তুমি না, এটা ইসলাম। না ভাই দয়া করে এরকম করিয়েন না, দয়া করে তাদের সাথে আবার পুনরায় কথা বলতে চায় না, এখানে থেমে যান, ওখানে সবকিছু ফেলে দেন, প্লিজ আবার যাইন না। মেয়েরা যদি এসব করে থাকেন তাহলে বন্ধ করেন, বন্ধ করেন এসব। এটা এমন কোনো বিষয় না যেটা বাবা মারা, আপনার বাবা মারা এসব এসে দেখাশোনা করবে, এখনো তারা এটা করবে না। আপনারা বয়সন্ধিকাল হয়েছে, আপনারা যুবক যুবতী হয়েছেন, আপনাদের অন্য জেন্ডারের প্রতি আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনাদের নিজেকে কন্ট্রোল করতে হবে। আপনার ইসলামের জন্য আপনার বাবা মা আর কোনোভাবে দায়ী থাকবে না, যেটা সম্পূর্ণ দায়ভার আপনার নিজের, আপনি একমাত্র এর জন্য যাই। ধরেন আপনার বয়স 15 অথবা 14 অথবা 13, আর আপনি মারা গেলেন, আজকে মারা গেলেন আপনি, আল্লাহ আপনাকে এটা বলবে না যা তারা তো ছোট থাকে তারপর আস্তে ইয়া করুক, না না না, আপনাকে অ্যাডাল্টের মতো পুরোপুরি আপনার পর শাস্তি ব্যবস্থা প্রয়োগ করা হবে। এই ধর্ম আপনাকে তাড়াতাড়ি বড় করে দেয়, যে মুহূর্তে থেকে আপনি বিপরীত লিঙ্গের উপর আকর্ষণ ফিল করা শুরু করবেন তখন থেকে আপনি অ্যাডাল্ট, তখন থেকে আপনি বড়, আপনি আল্লাহর কাছে বড় বলে বিবেচিত হবেন, এবং আপনার শাস্তিগুলো সেভাবেই দেখা হবে। আপনি নিজেকে কোনো ছোট ভাববেন না যে আমি এখনো ছোট আছি, আমার শাস্তিগুলো মাফ করে দেওয়া হবে, নিজেকে বড়দের মতো আচরণ করতে, বড়দের মতো ভাবা শিখুন। মুসলিম এটা কিভাবে করতে পারে একজন মুসলিম হয়ে, একজন মুসলিম কিভাবে জেনা করতে পারে, একজন মুসলিম কিভাবে সির্ক করতে পারবে, একজন মুসলিম কিভাবে অন্যকে হত্যা করতে পারে, কিভাবে তারা এটা করতে পারে? ইয়াদা আফলাহুল আজাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এদের ডবল শাস্তি হবে। প্যাসেজটা শুরু হয়েছিল এ দিয়ে যে এরা আমাদের কাছে খাস পিপুল, আর আল্লাহ বলছে এই টাইপের মানুষ হলো যারা শির্ক করে, জিনা করে আর হত্যা করে। এই তিনটা জিনিস যদি অন্যরা করে তারাও শাস্তি পাবে, কিন্তু মুসলিমরা যদি এটা করে তাহলে একটা ডবল শাস্তি পাবে তারা। সে এটা জানে তাও কিন্তু এটা করে তারা। একটা মুশরিক যখন পূজা করে তখন সে জানে না সে পূজা করছে, কারণ সে একটা ধর্ম, কিন্তু মুসলমান যখন শির্ক করে তখন সে জানে যে শির্ক করছে, সে পূজা করছে, তার জন্য শাস্তি হবে ডবল। ইয়াদা আফলাহুন আজাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বিচার দিবসের দিন তাদের জন্য ডবল শাস্তি থাকবে, আর তারা সেখানে একের পর এক যন্ত্রণাদায়ক শাস্তি পেতেই থাকবে, একের পর এক কন্টিনিউয়াসলি যন্ত্রণাদায়ক শাস্তি পেতেই থাকবে। শির্ক, জিনা আর হত্যা করা, এর জঘন্য রকমের গুনাহ মানুষের জন্য, আল্লাহ তাআলা তাদের জঘন্য রকম ঘৃণা করেন, এটা জঘন্য রকম শাস্তি আছে তাদের জন্য।